মৃত্যু অমোক সত্য, মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। নির্ধারিত সময়ে মৃত্যু আসবেই। মৃত্যু থেকে পালানোর যতই চেষ্টা করা হোক, কেউ কোনোদিন সফল হতে পারে না। তাই ইমানের সঙ্গে সুন্দর ও অর্থবহ মৃত্যুই প্রবল প্রত্যাশিত। কেউ মারা গেলে করণীয়? যখন কারো মৃত্যু সংবাদ শুনতে পাবেন, তখন কি আমল করবেন? এ বিষয়টি অনেকে জানে না। মূলত মৃত্যুর সংবাদ শোনামাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আর মৃত ব্যক্তির আশপাশে থাকলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার হাত পা সোজা করে দিতে হয়। এরপর চোখ মুখ বন্ধ করে দেওয়া লাগে, আর খাটিয়ার ওপর শুয়ে সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে দেবে। এরপর যত দ্রুত সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করবে। এছাড়াও কেউ মৃত্যুবরণ করলে চওড়া পট্টি দিয়ে তার চোয়াল বেঁধে দেওয়া মুস্তাহাব এবং তার চোখ বন্ধ করে দেওয়া। মুসলিম হাদিস 1528। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়বেন, মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ। তাই মৃত্যুর পর আশপাশের লোকদের করণীয় হল মৃতের চোখ বন্ধ করার ক্ষেত্রে দেরি না করা। চোখ বন্ধ করার সময় নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়। আল্লাহর নামে আরম্ভ করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন অনুযায়ী, হে আল্লাহ, তার বিষয়াদি সহজ করে দিন এবং পরের বিষয়গুলো তার জন্য সহজ করে দিন। আপনার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য তাকে দান করুন। তার কাছে আগন্তুক বস্তুগুলোকে প্রস্থানকৃত বস্তু থেকে উত্তম করে দিন। তিরমিজি হাদিস 967। কারো মৃত্যুর পর আরও যে আমল করবেন, মৃত ব্যক্তির হাতদয় সিনার উপর রাখবে না, বরং তার দুই পাশেই রাখতে হবে। গোসল দেওয়ার আগে মৃত ব্যক্তির পাশে উচ্চস্বরে পবিত্র কুরআন তিলাওয়াত করা মাকরুহ। আব্দুর রাজ্জাক 3386। মৃত্যুর খবর প্রচার করা এবং অনতিবিলম্বে কাফন দাফনের ব্যবস্থা করা মুস্তাহাব। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখের টেক রোড নাম্বার 9, বাড়ি 24।